ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজকের ভিডিওটি হবে যে কোনো সার্কেলের ভিতরে আমরা যে কোনো টেক্সকে আমরা লিখবো কিভাবে তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশোপে আজকে আমরা শিখব তো চলো শুরু করে যাক ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন তো প্রথমে আমরা দেখে নেব একটা নর্মাল ফটো নিয়ে নিয়েছি অলরেডি সো যদি ভিডিওটি ভালো লাগে তো অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো প্রথমে আমরা কি করবো জাস্ট এই এরকম যে সার্কেল আমি যে টাইপ লিখেছি এই লেখাটা কিভাবে করেছে আমি সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ আজকে ফটোশপে আজকে আমরা শিখবো তো চলো শুরু করে যাক প্রথম আমরা কি করবো জাস্ট এই যে বৃত্তটা আছে দেখতে পাচ্ছেন আমার একটা পিএনজি ইমেজ অলরেডি আমি ডাউনলোড করেছি এরকম টাইপে তো এরকম টাইপে ইমেজ ডাউনলোড করার পর আমরা কি করবো প্রথমে সার্কেল করার জন্য আমরা একটা কি করব যে কোনো আমরা একটা বক্সের মধ্যে করবো আমরা প্রথমে কী করবো জাস্ট ভিউ অপশানে যাব আমরা এখান থেকে জাস্ট এখানে একটা অপশান আছে কি এক্সট্রাক্ট বলে এক্সট্রাক বা রুলার বলে তো জাস্ট এখানে যদি আমি রো এখান থেকে আমরা কী করব জাস্ট রোলার অপশানটা যেটা আছে সে রোলার অপশানটা আমরা কিন্তু চালু করে দেবো অলরেডি সো রোলার অপশান চালু করে দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা আমার কিন্তু রোলার মতো চলে আসবে তো জাস্ট এইখানে আমি মাছ বরাবর আমি কিন্তু এটাকে রেখে দিলাম জাস্ট মাছ বরাবর আমি কিন্তু রেখে দিলাম আর ওপর দিক থেকে আমি একটা রোলার রোলার নিয়ে নেব এখান থেকে সো দেখতে পাচ্ছেন ওপর থেকে একটা রোলার নিয়ে নেব এখানে জাস্ট আমি মাছ বরাবর আমি কিন্তু একটা রেখে দিলাম অলরেডি সো দেখতে পাচ্ছেন মাছ বরাবর আমি কিন্তু এটাকে রেখে দিলাম যদি এটা সাইডে সরাতে চাই তো আমি এখান থেকে সাইডে সরাতে পারি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু হয়ে গেছে এখান থেকে আমি একটা কি করব জাস্ট এখানে এখান থেকে আমি কী করব টুল একটা নিয়ে নেব এখানে সিফ্ট অলটা চেপে এখান থেকে আমি কিন্তু জাস্ট গোল রাউন্ড একটা করব এখান থেকে এখান থেকে কিন্তু আমি গোল রাউন্ড করবো শিফট আর অলটা চেপে জাস্ট আমি এখান থেকে আমি কিন্তু গোল রাউন্ড একটা করে দিলাম অলরেডি আমি যদি এটা সাইডে চাই তো সাইডে সরাতেও পারি জাস্ট কাস্টমাইজ করতে পারি এখান থেকে জাস্ট অ্যারো কী দিয়ে আমি এটাকে জাস্ট আমি রাউন্ড করে এটা আমি কিন্তু ঘুরিয়ে দিলাম জাস্ট তো একটা মাছ বরাবর আমার কিন্তু অলরেডি আমার কিন্তু এটা হয়ে গেছে এখান থেকে আমি কী করবো জাস্ট এখান থেকে টাইপ টুল নিয়ে নেবো যে কোনো একটা টাইপ টুল হরে হরে অরিজেন্টাল এটার উপর আমি কিন্তু জাস্ট এটার ওপর ক্লিক করে দেবো অলরেডি তো ক্লিক করে দিলে অটোমেটিকলি আমার কিন্তু একটা লেখা টাইপ অলরেডি আমার কিন্তু হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমি যদি চাই যে এই লেখাটা আমি চেঞ্জ করবো তো এখান থেকে চেঞ্জ করতে পারি যদি আমি লিখতে এখান যে খুশি আমি লিখতে পারি তো আমার ইউটিউব চ্যানেল যেটা নাম আছে সেটাই আমি লিখে দিচ্ছি অলরেডি এখান থেকে এ এ এন টি এইচ অনাথ প্রিমিয়াম পি আর আই ইউ এম অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেল ওয়াই ও ইউ টি ইউ পি ইউটিউব চ্যানেল সি এইচ এ এন এন ই এল তো যদি এরকম লেখাটা যদি হয়ে যায় তাহলে আমরা কী করবে এখান থেকে জাস্ট আমরা এখান থেকে একটা অপশান আছে আমাদের কি অ্যাকশান বলে একটা অপশান আছে এখান থেকে জাস্ট আমরা অ্যাকশানের ওপরে যাবো আমরা অলরেডি বা এখান থেকে ডাইরেক্ট আমরা ক্যারেক্টারে চলে যাবো এখান থেকে জাস্ট আমি এই যে লেখাটা যে এই লেখাটা জাস্ট হালকা ছোটো করে দিলে আমার কিন্তু অটোমেটিকলি আমার কিন্তু এটা ঠিক পজিশনে আমার কিন্তু চলে আসবে এটা শো ডান ওকে এখান থেকে এটা হালকা এটা কমিয়ে দিতে পারে এখান থেকে এটা সো ডানোকে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এটা লেখা আমার কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন তো এটাকে আমি কীভাবে হাঁটাবো এখান থেকে জাস্ট এটার উপর জাস্ট সাইডে সরিয়ে দেবো আর এটার উপর জাস্ট নিচে নামিয়ে দেবো সো ডান ওকে আমার লেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো দেখতে চান যদি এই লেখাটা যদি আবার চান যে আমি বা কোনো ছোটো করবো বা কাস্টমাইজ করবো এখান থেকে ডাইরেক্ট আমার অ্যাকশানে চলে এলাম অলরেডি লেখাটা যেটা আছে সেই লেখাটা আমরা এখান থেকে কন্ট্রোল অল করে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এটা ছোট করতে পারি এখান থেকে এটা বা এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারি এখান থেকে যে বাড়তি অংশগুলো আছে এই অংশগুলো আমার কিন্তু ফালতু আছে এখান থেকে এটা কী করবে এখান থেকে সব এই লেখাগুলোকে আমি জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে দেবো সো ডান ওকে সো অলরেডি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন